আমার মতো এরকম ভাবে আপনিও চাইলে পারবেন আপনার টিকটক আইডির নামটিকে স্টাইলিশ করে সেট করতে। আপনার নামটিকে আপনি ঠিক আমার মতো এরকম ভাবে দেখুন, খুব সুন্দর করে কিন্তু স্টাইলিশ ভাবে কিন্তু আপনি সেট করতে পারবেন। আমার টিকটক আইডিতে কিন্তু আগে স্টাইলিশ নাম ছিল না, আপনারা আমাকে অনেকদিন যাবত কমেন্ট করে রিকোয়েস্ট করতেছেন যে ভাই আসলে কিভাবে টিকটক আইডিতে স্টাইলিশ নাম সেট করা যায় এই সম্পর্কিত একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমি কিন্তু অলরেডি আমার টিকটক আইডিতে স্টাইলিশ নাম কিন্তু সেট করে নিয়েছি, আর আপনাদেরকে আজকে শেখাবো আপনি কিভাবে আমার মতো এরকম ভাবে স্টাইলিশ নাম আপনার টিকটক আইডিতে আপনার নামের সাথে সিম্বল ব্যবহার করে কিভাবে স্টাইলিশ নাম আমরা টিকটক আইডিতে সেট করতে পারেন। এটাই কিন্তু সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব, তাই অবশ্যই মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেই। এবারে বন্ধুরা ঠিক এরকম ভাবে এই সিলেটের মতো আপনার টিকটক আইডিতে এর থেকে সুন্দর সুন্দর স্টাইলিশ নেম অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে প্রথমে আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করে দিবেন, এরপরে আপনি এখানে লিখবেন নিক নেম, NIK স্পেস দিয়ে লিখবেন NAME নিক নেম। এটা লিখে সার্চ করলে 10 মিলিয়ন প্লাস ডাউনলোড আপনি এই অ্যাপ্লিকেশনটাকে দেখতে পারবেন। ভালো করে লোগোটা দেখুন, হলুদ কালারের লোগো এবং লোগোর মধ্যে নিক নেম লেখা আছে, আপনি ভালো করে দেখুন। এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো আমার অ্যাপটা আগে থেকে ইনস্টল করা আছে, এই যে দেখুন অ্যাপটা আমি ওপেন করে দিব। আপনি ইনস্টল করার পরে অ্যাপটাকে অবশ্যই ওপেন করে দিবেন, তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন এই যে লেটস গো, এখানে ক্লিক করে দিবেন। লেটস গো তে ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, আপনি ইংলিশ এটাকে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিক নেম, আপনি এই ক্রিয়েট নিক নেম প্রথম যে লেখাটা এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইন্টার নেম, এখানে আপনি আপনার টিকটক আইডিতে কি নাম দিতে চান সেটা এখানে লিখবেন। তো এখান থেকে আমি দিব MD রাকিব হাসান, তো আমি এখান থেকে MD, তারপর দিব RAKIB, তারপর দিব হাসান, HASAN রাকিব হাসান, MD রাকিব হাসান এটা দিয়ে দিলাম। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন জেনারেট লেখা আছে, আপনি এই জেনারেট লেখার উপরে ক্লিক করে দিবেন। দেখুন আমি জেনারেট লেখার উপরে ক্লিক করলাম, এবার দেখতে পাচ্ছেন যে স্টাইল লেখা আছে, স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পরে আপনার নামটা কিরকম হবে সেটা দেখা যাবে, আর অথবা চাইলে আপনি এখান থেকে শুধু রাকিবও দিতে পারেন, মানে আপনার শুধু নামটুকু দিতে পারেন, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার দরকার নাই, ঠিক আছে, শুধু মাঝখানে আপনার শুধু নামটা দিয়ে দিতে পারেন। তো আমি পুরোটাই দিয়ে দিলাম, সমস্যা নাই। তারপর আপনি এখান থেকে নিচে দেখবেন অসংখ্য নাম চলে আসবে, এখানে অনেক নাম চলে আসবে, আপনার মনের ইচ্ছে মতো যে কোনো একটা নাম এখানে সিলেক্ট করে দিবেন। দেখুন এখান থেকে প্রচুর নাম রয়েছে, তো এখান থেকে আপনার মনের ইচ্ছে মতো একটা নাম দিবেন। এই দেখুন কত সুন্দর সুন্দর নাম রয়েছে, এখান থেকে আপনি একটা আপনার পছন্দ মতো নাম খুঁজে নিবেন, ঠিক আছে। তো আমি সম্পূর্ণ নামটা দিতে যাচ্ছি না, আমি এখান থেকে এডিট নেম এখানে ক্লিক করব, তারপর এখান থেকে শুধু নামটা আমার রাকিব নামটা থাকবে, MD এবং হাসান এটাকে কেটে দিব, তাহলে নামটা দেখতে চমৎকার লাগবে। এবারে দেখতে পাচ্ছেন জেনারেট লেখা, আমি এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। এবারে দেখুন এখান থেকে স্টাইল এখানে চলে আসবো, স্টাইল আসার পর দেখতে পারবেন এখান থেকে আপনার মনের ইচ্ছে মতো একটা নাম সিলেক্ট করবেন। তো এখান থেকে এই একটা নাম দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু খুবই সুন্দর একটি নাম, দেখেন এই একটা নাম, এটা চাইলে আপনি দিতে পারেন। তাছাড়া এখান থেকে আপনি নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন সুন্দর সুন্দর নাম রয়েছে, দেখুন এই একটা নাম রয়েছে, এই একটা নাম রয়েছে, তো আপনি আপনার মনের ইচ্ছে মতো দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই একটা নাম রয়েছে, আমি এইটা যদি সিলেক্ট করি তাহলে এরকম দেখা যাবে। এবারে এখন যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন লেফট লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এবারে আপনার নামের প্রথমে আপনি কিছু এখানে সিম্বল অ্যাড করতে পারবেন, এখান থেকে MR রয়েছে এটা দিতে পারেন, তারপর লাস্ট নেম দিতে পারেন, এখানে গিয়ে লাস্টের কিছু দিতে পারেন। তো আমি এখান থেকে এইটা দিয়ে দেখি কিরকম দেখা যায়, এটা দিলাম। তারপর এখান থেকে আমি এই যে রাইট এখানে ক্লিক করবো, রাইটে ক্লিক করার পরে এখানেও চাইলে আপনি কিছু একটা দিতে পারেন, এভাবে কিছু একটা অ্যাড করে দিতে পারেন, অথবা চাইলে এইটাই দিতে পারেন, আপনার মনের ইচ্ছে মতো যে কোনো কিছু এখানে একটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর উপর থেকে এই যে ডান, ডানে ক্লিক করে দিব, আপনি মনের ইচ্ছে মতো এখান থেকে দিবেন। তারপর অ্যাড আসলে অবশ্যই উপর থেকে ক্লোজ আইকনে ক্লিক করে অ্যাড গুলোকে কেটে দিবেন। এবারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নামটা সুন্দর করে অ্যাড হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে এই যে কপি, কপিতে ক্লিক করে দিবেন, কপিতে ক্লিক করলে এরকম চলে আসবে, নামটা কপি হয়ে যাবে। এবারে ব্যাক করবেন, ব্যাক করে আপনি আপনার টিকটক আইডিতে চলে আসবেন, আপনার প্রোফাইলে চলে আসবেন। দেখুন এই যে প্রোফাইলে চলে আসলাম, এবারে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে আসবেন। এডিট প্রোফাইলে আসার পর এখান থেকে নেইমের উপরে ক্লিক করবেন, তারপরে সম্পূর্ণ নামটাকে আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে আপনি এইমাত্র যেটা কপি করলেন সেটাকে পেস্ট করবেন, উপর থেকে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে, সেভে ক্লিক করে আপনি কনফার্মে ক্লিক করবেন। সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমাদের কিন্তু নামটা অ্যাড হয়ে গেছে, দেখুন ভালো করে উপরে কিন্তু নামটা অ্যাড হয়ে গেছে। এবারে যে কাজটা করবেন, এখান থেকে যদি আমার কেউ ভিডিও দেখে তাহলে কিন্তু সবাই আমার নামটা কিন্তু এখানে দেখতে পারবে খুব চমৎকার ভাবে। এখানে আমি যেহেতু আমার ভিডিও প্লে করছি দেখা যাচ্ছে না, এই যে এরকম ভাবে কিন্তু দেখা যাবে, এখানে নামটা কিন্তু দেখা যাবে চমৎকার ভাবে, এরকম স্টাইলিশ নাম কিন্তু দেখা যাবে, ঠিক আছে, খুবই চমৎকার ভাবে সেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে অবশ্যই আমাদের সাথে থাকুন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।